আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী 7.a এর 4-এর প্রথম দুইটা অঙ্ক। তো আমার লেফট হ্যান্ড সাইড এইটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড এইটা দেওয়া আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। 2tan ইনভার্স রুট ওভার a মাইনাস বি বাই a প্লাস বি tan থিটা বাই 2। তো আমি রাইট হ্যান্ড সাইডে দেখতেছি cos ইনভার্স ভিত্তিক একটা রাশি। তো 2tan ইনভার্স যে কোনো কিছু, মানে 2tan ইনভার্স x ভাবি, 2tan ইনভার্স x। তো 2tan ইনভার্স x দিয়ে আমরা তিনটা জিনিসে রূপান্তর করতে পারি, সাইনকে পারি, কজে পারি, ট্যানে পারি। যেহেতু আমার রাইট হ্যান্ড সাইডে কজ ভিত্তিক একটা রাশি, তাই আমরা এটা কজ ভিত্তিক রাশিতে রূপান্তর করব। তার মানে 2tan ইনভার্স এটাকে আমরা x ভাববো, তাহলে সেটা হলো cos ইনভার্স x মানে 1 - x স্কয়ার। x বলতে আমাদের a মাইনাস বি বাই a প্লাস বি ট্যান থিটা বাই 2, এইটাকে স্কোয়ার 1 প্লাস রুট ওভার a মাইনাস বি a প্লাস বি ট্যান থিটা বাই 2 স্কোয়ার। তার মানে 2tan ইনভার্স এটাকে আমি x ভাবছি, cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। এটা হলো 2tan ইনভার্স থিটা ইকুয়াল cos ইনভার্স 1 - থিটা স্কয়ার বাই 1 প্লাস থিটা স্কয়ার থেকে এসেছে বা বানাইছি। তাহলে এবার আমাদের কি হয় দেখি, সরি এখানে cos ইনভার্স উপরে হবে 1 - এটাকে বর্গ করলে হবে a মাইনাস বি a প্লাস বি, আর এখানে হলো tan স্কয়ার থিটা বাই 2, আর নিচে হবে 1 প্লাস a মাইনাস বি a প্লাস বি, আর এখানে হবে tan স্কয়ার থিটা বাই 2। তারপরে আমি লিখতে পারি cos ইনভার্স 1 - a মাইনাস বি a প্লাস বি, tan স্কয়ার থিটা বাই 2কে লিখতে পারি sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। নিচেও সেমভাবে 1 প্লাস a মাইনাস বি a প্লাস বি tan স্কয়ার থিটা বাই 2কে লিখতে পারি sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। তারপরের লাইন আমরা cos ইনভার্স, আমাদের এটাকে আমরা 1 - এটাকে একসাথে লিখি, যেমন এখানে হবে a মাইনাস বি sin স্কয়ার থিটা বাই 2 a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2। সেমভাবে নিচেও 1 প্লাস a মাইনাস বি sin স্কয়ার থিটা বাই 2 a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 cos ইনভার্স। এইবার আমাদের এটার নিচে তো কিছু নাই, মানে 1 আছে, তার মানে লসাগু হবে এই যে এটার নিচে ভগ্নাংশের নিচে যেটা আছে সেইটাই। তার মানে এখানে লসাগু হবে a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2, আর আমরা যেহেতু 1 থেকে এটা বিয়োগ করতেছি, তাহলে এই লসাগুটা 1 এর সাথে গুণ হবে। তাহলে আমি লিখব a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2, তারপরে মাইনাস, তারপরে আমাদের উপরে যা আছে a মাইনাস বি sin স্কয়ার থিটা বাই 2। সেমভাবে নিচে 1 যোগ এটা করি, তাহলে হবে a প্লাস বি, মানে লসাগু যেটা সেটা 1 এর সাথে গুণ হবে, লসাগুটা আমরা পরে লিখি, প্লাস a মাইনাস বি sin স্কয়ার থিটা বাই 2। লসাগু কি আছে আমাদের a প্লাস বি, কারণ যেটা নিচে আছে a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2। তারপরে লাইন cos ইনভার্স, আমাদের দেখো একটু খেয়াল করো, এটার নিচে যা এটার নিচেও তা, তার মানে কাটাকাটি। তাহলে আমার থাকতেছে উপরে থাকবে a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 বিয়োগ a মাইনাস বি sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে আমার থাকতেছে কি a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস বি sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এইবার আমাদের কি করা যায় দেখো, এইবার আমরা এটাকে cos ইনভার্স লিখে নেই। cos ইনভার্স আমরা a প্লাস b দিয়ে এটাকে গুণ করব, তাহলে উপরে আমার হবে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, তারপর a মাইনাস b দিয়ে এটা গুণ করব, তাহলে হবে a sin স্কয়ার, সামনে মাইনাস আছে তার মানে মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 7 সে প্লাস মানে b sin স্কয়ার থিটা বাই 2, नीचे सेम भाव ए कॉस स्क्वायर थीटा बाई 2 प्लस बी कॉस स्क्वायर थीटा बाई 2 ए माइनस बी दिए गुण कर दी ए साइन स्क्वायर थीटा बाई 2 माइनस बी साइन स्क्वायर थीटा बाई 2। तब ये लाइनटा मैं अपर पृष्ठे तुले नहीं, तब हम समाधान करी। এবার আমি cos ইনভার্স লিখি, এখান থেকে এইটা একটা তার মানে এই কমন নেই, এই কমন নিলে এখানে থাকবে cos স্কয়ার থিটা বাই 2, এখানে দেখতেছি সামনে মাইনাস তাহলে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, তবে এই দুইটা থেকে আমি b কমন নেই প্লাস b, এখানে হলো cos স্কয়ার থিটা বাই 2, এখানে থাকতেছে প্লাস sin স্কয়ার থিটা বাই 2, তারপর নিচ থেকে এ কমন নেই দুইটাই আছে, তার মানে এখানে কজ স্কোয়ার থিটা বাই 2, এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, প্লাস বি কমন নেই তাহলে এখানে থাকবে কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তারপর কজ ইনভার্স এখানে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা, তাহলে cos 2 থিটা, থিটা বলতে এখানে থিটা বাই 2, যদি থিটা বাই 2 কে থিটা ভাবি তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা মানে কি cos 2 থিটা প্লাস b cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তার মানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তাহলে এ এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 প্লাস b cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা সূত্র cos 2 থিটা, থিটা বলতে থিটা বাই 2, তাহলে এখানে হলো cos ইনভার্স a 2 2 কাটা তার মানে cos থিটা প্লাস b, এখানে a প্লাস b cos থিটা। তো আমরা একটু রাইট হ্যান্ড সাইডের মতো সাজায় নেই, তাহলে হবে সামনে হবে বি প্লাস এ কস থিটা আর নিচে আমার এ প্লাস বি কস থিটা, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমার লেফট হ্যান্ড সাইডে এটা আছে, রাইট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আমি লিখবো লেফট হ্যান্ড সাইড 2 tan inverse root over a by b tan x by 2। তো এবার একটু খেয়াল করবো 2 tan inverse এটাকে আমি থিটা ভাববো, তাহলে 2 tan inverse থিটা, 2 tan inverse থিটা দিয়ে আমি তিন রকমের সূত্র অ্যাপ্লাই করতে পারি, একটা সাইন ইনভার্সের সূত্র, একটা কজ ইনভার্সের সূত্র আর একটা tan ইনভার্সের সূত্র। তো আমাদের এই অঙ্কটায় যেহেতু রাইট হ্যান্ড সাইডে সাইন ইনভার্স ভিত্তিক একটা রাশি আছে, তাই আমরা এটাকে সাইন ইনভার্সের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা জানি 2 tan ইনভার্স এটাকে থিটা ভাবতেছি, তাহলে সেটা হলো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার বা 2 থিটা বাই 1 প্লাস থিটা স্কয়ার। তাহলে আমরা এটাকে সাইন ইনভার্সের সূত্রে অ্যাপ্লাই করি, সাইন ইনভার্স যেহেতু এটাকে আমি থিটা ভাবছি, হ্যাঁ তাহলে 2 থিটা বলতে রুট ওভার a বাই b tan x by 2 এটাকে কি ভাবছি আমরা থিটা, আর নিচে হবে 1 প্লাস থিটা স্কয়ার a by b tan x by 2 মানে এই থিটা স্কয়ার, তার মানে 2 tan ইনভার্স থিটা sin ইনভার্স 2 থিটা 1 প্লাস থিটা স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। তারপর আমরা দেখি কি করতে পারি, sin ইনভার্স सॉरी sin इनवर्स बाईटा की दिलाम এখানে 2 গুণ করে দিব তাহলে 2 into এখানে √a বাই √b মানে কি √a বাই √b লিখতে পারি দুটো মানে আলাদাভাবে রুট দিলাম আর এখানে আছে tan x by 2 আর নিচে হবে 1 প্লাস এখানে স্কয়ার আছে তাই না এই যে এই পুরোটা থিটা ভাবছি এটা কি স্কয়ার আছে তার মানে আলাদা আলাদাভাবে আমি স্কয়ার দেই √a বাই b কে স্কয়ার করলে রুট কাটা যাবে তার মানে a বাই b আর এটা কি tan x by 2 কে স্কয়ার করলে হবে tan স্কয়ার x by 2 এইবার আমি লিখি sin ইনভার্স तो এখানে আমি 2 into √a by √b লিখলাম আর sin মানে tan x by 2 কে এবার sin by cos এ রূপান্তর করব তার মানে আমরা আগে ভাগ করে নেই এটা লিখব sin x by 2 by cos x by 2 सेम ভাবে নিচেও করি 1 plus a by b tan स्क्वायर एक्स बाई टू के हमें लिखते पारी sin स्क्वायर एक्स बाई टू cos स्क्वायर एक्स बाई टू एक बार हमें एक काज करब sin इनवर्स ऊपर तो हमारे एक पदी आसे तो सेटाके हमें एक सहज करब और नीचेटा 1 जोग कर देव तो जोग करार पर कि हय देखी एक साथे देखब एखाने देखी रूट बी cos x by 2 আর এখানে সবগুলো গুণ হবে তার মানে 2 root a sin x by 2 এটা উপরে হিসাবটা করলাম এবার এটা 1 যোগ করে দিলে আমাদের লসাগু তো হবে b cos square x by 2 সেটার সাথে এটা গুণ হবে তার মানে আমি লিখব b cos square x by 2 plus a sin square x by 2 আর নিচে আমার থাকবে কি এটা মানে b এটাই তো আমার লসাগু হয়েছিল মানে লসাগুটা আমরা পরে লিখছি cos x by 2 লসাগু এটা লসাগুর সাথে 1 গুণ করতে হয় যেহেতু 1 প্লাস আছে সেটা গুণ করলাম তারপর এই প্লাসটা দিলাম তারপর এই sin x by 2 লিখলাম এইবার আমরা একটু ভাগ করব কিভাবে তোমাদের বোঝানোর সুবিধাতে আমি একটু আলাদাভাবে উপরেটা ঠিকঠাক লিখলাম দেখি উপরেটা ঠিকঠাক লিখি 2√a sin square x by 2 sin x by 2 और नीचे हमारा रूट बी cos x by 2 गुण नीचेटाके कि उल्टे दिते होबे ताहले b cos square x by 2 और एई पाशे आमार नीचे थाकबे हलो b cos square x by 2 plus a sin square x by 2 तो एइबार देखो एक काटाटी करब रूट बी एखे तो बी मान कि दुईटा रूट बी तो एक काटले हमारे रूट बी थक मन कर लिखल और एखे ये काटले एखे एक जाए मैं cos x by 2 थको काटाटी करलम ये बाद चले गए रूट बी cos x by 2 और काटाटी जाए ना तो sin इनवर्स ऊपर हमारे कि थकबे 2 root a root b 2 root a into root b sin x by 2 আর এখানে cos x by 2 আর নিচে আমার কি আছে এটা তো বাদ চলে গেল থাকলো হলো b cos square x by 2 plus a sin square x by 2 এটা আমার আপাতত আছে তারপর আমি দেখো এখানে কি করতে পারি দেখো sin ইনভার্স এটাকে আমরা রুট a b বলতে পারি আর 2 টার সাথে এটা যদি গুণ করি দেখো 2 sin থিটা আচ্ছা লিখি আমরা 2 এক লাইন বেশি করি আর এখানে আমরা দেখো এইটা সাইন কজ স্কয়ার থিটা, এটা সাইন স্কয়ার থিটা, দুইজনের সাথে যদি 2 গুণ করতে পারি তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারব। তো এই দুইজনের সাথে 2 গুণ করার জন্য মানে আমরা এখানে হাফ নিলাম সাথে 2 গুণ নিলাম, এটা আমাদের সুবিধার্থে আমরা নিলাম, সাথে এটা আমি লিখে দিলাম বি কজ স্কয়ার এক্স বাই টু প্লাস এ সাইন স্কয়ার এক্স বাই টু, মানে সাথে শুধু আমি একটু অ্যাড করলাম, মানে একটু মানে তো ওয়ান, যে কোনো আমি ওয়ান চাইলে যে কোনো কিছুর সাথে গুণ করতে পারি, তাহলে সাইন ইনভার্স তো এখানে রুট ওভার এ বি, এই হাফটা যদি আমি উল্টাই দিই বা উপরে লিখি তাহলে সেটা উপরে টু চলে যাবে, তাহলে টু লিখলাম, এই হাফটা নিচে লিখবো না, আর এটা কি টু সাইন ইন টু সাইন থিটা কস থিটা, তার মানে আমরা লিখতে পারি সাইন টু থিটা, সাইন টু থিটা, থিটা বলতে এক্স বাই টু। আর এই হাফটাকে তো আমি উল্টাই দিছি কিন্তু এই টু তো গুণ আকারে করতে হবে তাই না, তো টু গুণ করে দেই তাহলে আমরা হবে বি টু কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস এ, মানে টুটা যে ত্রিকোণমিতিক রাশিটার সাথে আমরা অ্যাড করতেছি সাইন স্কোয়ার এক্স বাই টু, একই তো গুণ তো আগে পরে লিখতেই পারি, টু এও লিখতে পারতাম, তো আমরা সূত্রের সাথে লিখলাম আর কি, মানে সাইনের সাথে লিখছি কজের সাথে লিখছি, যেন সূত্রটা যখন অ্যাপ্লাই করবো তোমরা যেন সহজে বুঝতে পারো। তো আমরা এই লাইনটাই অপর পৃষ্ঠায় তুলে ফেলি, তারপরে আমরা সমাধান করি বাকি অংশ। এইবার আমরা সাইন ইনভার্সটা লিখি টু রুট ওভার এ বি, টু টু কাটলে আমরা থাকবে উপর কত সাইন এক্স, তারপর বিটা লিখলাম টু কজ স্কয়ার, এটাকে থিটা পাবি, টু কজ স্কয়ার থিটা মানে কি ওয়ান প্লাস কস টু থিটা, টু থিটা, থিটা বলতে এক্স বাই টু, প্লাস এ লিখলাম টু সাইন স্কয়ার থিটা মানে আমরা জানি ওয়ান মাইনাস কস টু থিটা, টু থিটা বলতে এক্স বাই টু, মানে এখানে টু কজ স্কয়ার থিটার সূত্র অ্যাপ্লাই করছি, এই টু সাইন স্কয়ার থিটার সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে আমার এখানে থাকলো সাইন ইনভার্স টু রুট ওভার এ বি সাইন এক্স, উপরে কিন্তু আমার মিলে গেছে, আমার নিচে এবার মিলানোর পালা। তো এখানে আমার বি ওয়ান প্লাস টু টু কাটা মানে কস থিটা মানে কজ এক্স, প্লাস এ ওয়ান মাইনাস টু টু কাটা তার মানে কজ এক্স মাইনাস কজ এক্স আর কি, তারপরে সাইন ইনভার্স টু রুট ওভার এ বাই বি সাইন এক্স, আমরা এই বি দিয়ে দুইটাকে গুণ করে দিই তাহলে বি প্লাস কজ এক্স, বি কজ এক্স, প্লাস এখানে আমরা এ দিয়ে গুণ করে দিই এ মাইনাস এ কজ এক্স, তাহলে আমার সাইন ইনভার্স উপরে আমার যা আছে তাই, আমার এইটা এটা যোগ করলে হবে বি প্লাস এ, তারপরে প্লাস দিয়ে আমি কজ এক্স যদি কমন নেই, কজ এক্স কমন নিলে আমার থাকবে কি বি মাইনাস এ, তো যেহেতু গুণ আকারে আছে আমরা একটু ওই যে রাইট হ্যান্ড সাইডের মতো সাজাই, টু রুট ওভার এ বি সাইন এক্স বি প্লাস এ প্লাস বি মাইনাস এ কজ এক্স, এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে আছে, সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, proved।